ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন আছি অ্যাপেল গার্ডেনে। গাছে শুধুমাত্র ফুটেছে ফুল। ফল দেখার জন্য তোমাদেরকে আসতে হবে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে। কিন্তু এখনকার যে একটা আলাদাই পরিবেশ বা সৌন্দর্যতা, এটা কিন্তু একদমই অন্যরকম। যাই হোক, এই অ্যাপেল গার্ডেনের মধ্যে তোমরা একদম অর্গ্যানিক আপেলের জুস কিংবা আপেলের পিকলস এই সব কিছু ট্রাই করে দেখতে পারো। চলো আমরা একটুখানি ট্রাই করি নাকি? ও বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা অনেক জায়গায় যেতে চলেছি, আর তার মধ্যে থেকে আমরা আজকে মিনি সুইজারল্যান্ড যাবো। তোমরা কি রেডি দেখার জন্য? সো নো মোর বক বক, লেটস গো। তোমরা ট্রাই করলে অ্যাপেল জুস? সবার জন্য? ও ওয়াও, পুচু ট্রাই করবে তো? করবো তো, আমি সবকটা জ্যাম ট্রাই করেছি, সব থেকে ভালো ব্লুবেরি জ্যাম ছিল। তাই ফাইনালি চলে এসেছে আমাদের অ্যাপেল জুস, চলো ট্রাই করা যাক। এই ভিডিওটাতে আমি অডিও অফ করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে মেশিনের আওয়াজ আসছিল, কারণ এখন বাগানে কাজ চলছে তাই জন্য। যাই হোক, অ্যাপেল জুসটা ভীষণ ভালো খেতে, আমাদের এখানে প্যাকেটিং জুসের থেকে তো 100 গুণ ভালো। কেমন খেতে মা? ভালো নেবে এগুলো? দেখো এখানে তোমরা আবার অ্যাপেলের বিভিন্ন ধরনের জিনিস পাবে, আচার থেকে শুরু করে জুস থেকে শুরু করে সবকিছু। আমরা এই রিসেন্টলি এই এই জুসটা খেয়েছিলাম, এখান থেকে তোমরা কিনতেও পারো। বাগান ঘুরে আমরা এখন রওনা দিয়েছি পহেলগার উদ্দেশ্যে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, পহেলগাঁও থেকে তোমরা দুটো জায়গায় যেতে পারো। এক মিনি সুইজারল্যান্ড, যেখানে আজকে আমরা যাচ্ছি, আরেকটা হলো চন্দনবাড়ি। দুটো জায়গায় একদিনে কভার করাটা একটু অসুবিধাজনক, কারণ এদের মধ্যে দূরত্ব অনেক বেশি। মিনি সুইজারল্যান্ড যেতে গেলে তোমাকে ঘোড়া ভাড়া করতে হবে, তারা তোমাকে পিঠে করে অতি দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে নিয়ে যাবে। যারা লাইফে কিছু ক্রেজি এক্সাইটিং ওয়াইল্ডেস্ট এক্সপিরিয়েন্স করতে চাও, তাদের জন্য এই 7 কিলোমিটারের রাস্তাটা একটা আদর্শ জায়গা, যেখানে তোমার হাতে সব কিছু নয়, তোমার ওই ঘোড়াটির হাতে সব কিছু আছে। শুধু তাকে বিশ্বাস করো আর তার সাথে তাল মিলে চলো। তারপর যখন তুমি পৌঁছে যাবে এই স্বর্গের মতো একটি জায়গায়, তখন মন থেকে একটাই কথা আসবে, ডরকে আগে জিত হ্যায়। বাকিটা আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা না হয় আমার মুখ থেকেই শোনো। আমরা এখন ফাইনালি চলে এসেছি সুইজারল্যান্ডে। এনিওয়েজ, এখানে একটা আছে হচ্ছে ওই রোপে করে যে যায় না একটুখানি, তোমার ওই মানুষরা ঝুলে ঝুলে যাবে, জানি না ওটাকে কী বলে, বাট এখানে উপরে ভীষণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি কথা বলার মতো সাহস পাচ্ছি না, আমার হাতটা রীতিমতো কাঁপছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট এনিওয়েজ অপূর্ব, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই। যতই ঠান্ডা হোক আমি ট্রাই করবো না, এটা আবার কখনো হতে পারে নাকি? ভীষণ ঠান্ডা লাগছে, তাই হোক এখানে একটা মাথার মধ্যে পরে দিয়েছে আর একটা সেলফি স্টিক দিয়েছে, এটা করেই আমি ভিডিও শ্যুট করবো। লেটস স্টার্ট। হাইট থেকে আগাগোড়াই ভয় লাগে, সেটা জেনেও আমি এটা করতে উঠেছি। কোন লেভেলের সাহসিকতার প্রমাণ দিচ্ছি আমি বিশ্বাস করো, মাথায় তখন কিচ্ছু প্রসেসিং হচ্ছিল না, তাই শুধু চিৎকারই করে যাচ্ছিলাম। লাইফের সব থেকে বেশি ডেয়ারিং জিনিস আমি করে নিয়েছি, আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। বিশ্বাস করো এখানে ভীষণ ঠান্ডা, আমি ভেবেছিলাম এত ঠান্ডা হয়তো হবে না, তাই জন্য একটু হালকা হালকা জামা পরে এসেছিলাম, বাট এখানে ভীষণ ঠান্ডা। আর তার থেকে বড় কথা, এই টাইমে খুব ওয়েদারটা খারাপ, মেঘ ডাকতে শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি বৃষ্টি পড়বে। আমাদের যে ঘোড়াতে করে নিয়ে এসে সে বললো জলদি বাপাস আও, কারণ ওই নিচের জায়গাটা আমি তোমাদেরকে যাওয়ার সময় দেখাতে পারবো কিনা আমি জানি না, বাট চেষ্টা করবো দেখাতে। ভীষণ চড়াই উতরে, ভীষণ এই জায়গাটা সত্যি অপূর্ব, আমি জানি আমি চোখ ফেরাতে পারছি না, কিন্তু কিচ্ছু করার নেই, এত দুর্গম রাস্তা এখন পেরোতে হবে, এই বিউটিটা তো আলাদাই।
ফিল করতে পারতো। আমি আর কথা বলতে পারছি না, বাই এভরিওয়ান, ট্রাস্ট মি ইটস আ বিউটিফুল প্লেস, তোমরা চাইলে আসতেই পারো। বাট এই মুহূর্তে আমি নিচে যেতে চাই, আর কিছু না, আর একটা গরম গরম চা কফি কুচবি হোক সেটা খেতে চাই বাস, যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডায় মুখের মধ্যে রুমাল বেঁধে নিয়েছি, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমি জানি না নিচে গিয়ে আরও কী কী কিনতে হবে, জামাও কিনতে হবে, জুতো কিনতে হবে, জুতো তো পুরোই কাদা হয়ে গেছে। ভীষণ একটা আলাদাই রোমাঞ্চক মানে এক্সপিরিয়েন্স হচ্ছে, বিশ্বাস করো। পাহাড়ে ওঠার সময় যতটা না কষ্ট হচ্ছিল, নামার সময় একটু ইজি মনে হচ্ছিল, কারণ বুঝে গেছিলাম অলরেডি কিভাবে উঠতে হয় বা নামতে হয়। কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল যে কতক্ষণে নিচে নামবো আর একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেব। কেমন লাগলো? আমরা নিচে নামলাম সদ্য, মুখ থেকে ধোয়া বেরোচ্ছে রীতিমতো, মানে হাত ফাত পুরো ফ্রিজ হয়ে গেছে। তাই জন্য আমরা একটা ম্যাগির দোকানে এসেছি, একদম গরম গরম ম্যাগি খাবো, একটু বলেছি বেশি করে স্যুপ রাখতে। মায়ের অবস্থাও পুরো টাইট, বাবার পারছে না, সেন্সলেস হয়ে গেছে বাবা। সেন্সলেস মানে সত্যি সেন্সলেস হয়ে গেছে। কাকুরা গেছে অন্য আর একটা লোকেশনে, এখানে আমাদের দুটো অপশন ছিল, একটা এটা, আদারওয়াইজ আর একটা জায়গা, তো আমরা এই জায়গাটা চুজ করেছিলাম। তো এই জায়গাটা থেকে তো নেমে গিয়ে একটুখানি ম্যাগি খাবো। আমাদের ম্যাগি চলে এসেছে, গরমা গরম ম্যাগি, এটাতে শুধু হাতটা দিয়ে নিচটাতে একটুখানি আমরা শেক নিচ্ছি। এত আজকে ট্রাভেল করেছি, তারপর গাড়িতে উঠে পুরো টানা ঘুম। এখন আমরা নেমেছি একটা কেসরের দোকানে, নট অনলি কেসর মানে ড্রাই ফ্রুট থেকে শুরু করে কেসর সব, আর পুচকু কি একটা যেন ট্রাই করলি না, রোজ ওয়াটারের মতো, কি ওটা? স্কিন টোনার। স্কিন টোনার, ভালো ওটা, মোটামুটি। আর কি কি ট্রাই করলে এখানে? ব্লুবেরি ছিল, আর বেরি, ক্র্যানবেরি, ব্ল্যাকবেরি, অ্যাপ্রিকট, অনেক কিছু। হ্যাঁ, এখানে অনেক কিছু পাওয়া যায়, রাইট? তো দোকানটা বেশ সুন্দর দেখতে, তাই না? চলো একটু ঘুরে দেখা যাক, কি বলো? ইয়েস, অফ কোর্স। দ্য নেক্সট মর্নিং, কালকে আর ভিডিওটা এন্ড করার মতো জোর ছিল না, তাই জন্য আজ সকালবেলা ভিডিওটা এন্ড করছি। সো ইয়া গাইস, দ্যাটস ইট, আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও। আজকে মানে এই মুহূর্তে আমি রেডি সেডি হয়ে যাচ্ছি গুলমার্গের দিকে, তো নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো, ওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ওকে, বাই গাইস।